নমস্কার, সময় কলকাতায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সঞ্জিতা। মন তোমার এই ভ্রম গেল না, কালী কেমন তাই চেয়ে দেখলে না। কালী পুজোয় আলোর উৎসবে মেতে উঠে শহর নগর গ্রাম বঙ্গের বিভিন্ন প্রান্ত। এই সময় কালী পুজোয় শহর বারাসাত সেজে ওঠে অপরূপ রূপে। মনে হয় ভ্রম তৈরি হয় বিভিন্ন কালী পুজোর মণ্ডপে গিয়ে, যেখানে বাস্তবের আদলে করা হয় আলোক উজ্জ্বল মণ্ডপ সজ্জা। বারাসাতের বয়সের নবীন কিন্তু অন্যতম খ্যাতনামা পুজো আয়োজক কমিটি আমরা সবাই এবার কালী পুজোর মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তুলেছে কৈলাসের মানস সরোবরকে। দর্শকদের ভ্রম হতে পারে শারীরিক ও আর্থিক প্রতিবন্ধকতার সামনে না পড়েও ঘরের কাছেই তারা পেয়ে যাচ্ছেন কৈলাসের মানস সরোবর। সময় কলকাতার পক্ষ থেকে আজ আমরা এসে গেছি বারাসাতের বহুল প্রচলিত পুজো আমরা সবাই পুজো মণ্ডপের সামনে। জোর কদমে পুজো প্রস্তুতির কাজ ইতিমধ্যেই চলছে, আর এবছর এই পুজোর থিম হচ্ছে কৈলাসের মানস সরোবর। বাইরে তুষারের ধবল শৃঙ্গ, ভেতরে তুষারে মোড়া সরোবর, পর্বত ট্রান্স হিমালয়ের কৈলাস পর্বতমালা, চীনের তিব্বতের এনগারি প্রিফেকচারের পর্বত কৈলাস, কাছেই মানস সরোবর ও রাক্ষসতাল হ্রদ। আলোর উৎসবের মরশুমে কৈলাসের মানস সরোবর দেখতে তিব্বত যেতে হবে না বারাসাতবাসীকে। বারাসাতের আমরা সবাই পুজো কমিটি এবার কালী পুজোয় তুলে ধরছে কৈলাসের মানস সরোবর। চোখের সামনে বাস্তবের অনুকরণে আশ্চর্য রূপ নিয়ে হাজির ট্রান্স হিমালয়। বারাসাতের কালী পুজোর খ্যাতি বঙ্গজুড়ে। অষ্টম বর্ষে পা দিয়েছে বারাসাতের অন্যতম কালী পুজো আমরা সবাই। বয়সে নবীন হলে কি হবে, জন্মলগ্ন থেকে সাড়া ফেলেছে আমরা সবাই। আমরা সবাই সে অর্থে কোনো ক্লাবের নাম নয়, এ একটি উৎসবকালীন উদ্যোগের নাম। বারাসাতবাসী এক বাক্যে এই সংঘের পুজোকে অরুণ ভৌমিকের পুজো বলেই জানেন। বারাসাতবাসীর দাপুটে তৃণমূল নেতা এবারের পুজো ভাবনা, শিল্প ভাবনা, মণ্ডপ সজ্জাসহ বিবিধ বিষয়কে পরিচালনা করছেন। প্রতিবার যিনি এই পুজোর দায়িত্বে থাকেন তিনি অসুস্থ থাকায় বাড়তি দায়িত্ব ঘাড়ে নিয়েছেন অরুণ ভৌমিক। তিনি জানালেন যে সাধারণ মানুষ আর্থিক ও শারীরিক প্রতিবন্ধকতার কারণে তিব্বত যেতে পারেন না, তাদের জন্য এবারের কৈলাসের মানস সরোবর প্রয়াস। এটা অষ্টম বর্ষ এবং অষ্টম বর্ষে আমাদের প্রতিস্থাপন হচ্ছে কৈলাস এবং মানস সরোবর। কৈলাস অ্যাকচুয়ালি এমনই একটা জায়গাতে অবস্থিত যেখানে সাধারণ মানুষের যাওয়াটা অনেকটা দুরূহ ব্যাপার, কিছুটা পারমিশনের ব্যাপার যেহেতু এটা চায়নাতে অবস্থিত, তারপরে কিছুটা শারীরিক কন্ডিশনের প্রতিবন্ধকতার বিষয়টাও থেকে যায় এবং অর্থনৈতিক বিষয়টাও কিন্তু খুব ব্যয়বহুল জায়গা। তো সবাই তো এখানে পৌঁছতে পারেন না, তাই আমরা সবাই ক্লাবের এটা একটা উদ্যোগ, যারা দর্শনার্থী যারা এটাকে চাক্ষুষ করতে আসেন আমাদের প্যান্ডেল, তারা একটা এমন কিছু দেখুক যেটা মানে বাস্তবে সবাই সেখানে যেতে পারে না, এরকম একটা জায়গাকে আমরা তৈরি করতে চাইছি। সঠিক সময়ে পুজোর রূপায়ণ করতে এবছর পুজো কমিটির বাধা হয়ে দাঁড়িয়েছে প্রাকৃতিক দুর্যোগ। এই বাধাকে হার মানিয়ে আমরা সবাই পুজো কমিটি দর্শকদের সেরা পুজো উপহার দিতে চায়। পুজো প্রস্তুতির শেষ লগ্নে বারাসাতের বিগ বাজেটের অন্য সব পুজোকে হার মানিয়ে ইতিমধ্যেই দর্শকদের নজর টানার প্রতিশ্রুতি রাখছে বারাসাতের অন্যতম সেরা পুজো আমরা সবাই। আলোর উৎসবে অরুণ ভৌমিকের শিল্প ভাবনার ফসল, অসামান্য মণ্ডপ সজ্জা, মণ্ডপের ভেতরে তুষারের ছোঁয়া, এমনকি অসামান্য আঙ্গিকে কালী মূর্তি আমরা সবাইয়ের কালী পুজোকে অন্য মাত্রা দিতে চলেছে। প্রতি বছরের মতো এবছরও মানুষের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে এই পুজো মণ্ডপটি। ক্যামেরায় দীপ সেনের সাথে রিম্পি মণ্ডল, বারাসাত।